নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্র আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানাদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ শোনাব উপন্যাসের সপ্তবিংশ পর্ব। সারা দেশ ঘুরে সদানন্দর তখন একটা বিশেষ উপলব্ধি হয়েছে। এই উপলব্ধি হয়েছে যে সমস্ত পৃথিবীটাই আসলে নবাবগঞ্জ। এই নবাবগঞ্জটাই যেন বড় আকার নিয়ে সমস্ত পৃথিবীতে রূপান্তরিত হয়েছে। আর আরো স্পষ্ট করে বলতে গেলে, এই নবাবগঞ্জের চৌধুরী বংশটাই যেন ডালপালা ছড়িয়ে সারা পৃথিবী হয়ে দাঁড়িয়েছে। এই কর্তাবাবুর মতো পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কর্তাবাবু ছড়িয়ে রয়েছে। এই চৌধুরী মশাইয়ের মতো হাজার হাজার লক্ষ লক্ষ চৌধুরী মশাইও এই পৃথিবীতে চলে ফিরে বেড়াচ্ছে। বাইরে থেকে কিছু বোঝা যায় না, কিন্তু তারাই যেন ভেতরে ঢুকে সব কিছু তিলে তিলে ধ্বংস করে নিঃশেষ করে দিচ্ছে। এই চৌধুরী বাড়িও তেমনি করে তিলে তিলে নিঃশেষিত হতে চলেছিল। তখন যেদিন সদানন্দর বিয়ে হলো সেই দিন বুঝি তা প্রথম প্রকাশ পেলে। তারও আগে হয়তো শুরু হয়েছিল, কিন্তু তখন কেউ তা টের পায়নি। ছাই চাপা আগুনের মতো তা ভেতরে ভেতরে গুমড়ে মরছিল। কিন্তু প্রথম ধোঁয়া দেখা গেল বোধহয় সেই সদানন্দর বিয়েকে উপলক্ষ করে। তারপর থেকেই যা শুরু হলো তা সদানন্দ নবাবগঞ্জের লোকের কাছে শুনেছে। প্রকাশ মামা নাকি তখনও হঠাৎ এক একদিন নবাবগঞ্জে এসে উদয় হতো। রেলবাজারের স্টেশন থেকে নেমে সাইকেল রিক্সা চড়ে এসে হাজির হতো। নিতাই হালদারের দোকানে যারা বসে থাকত তারা জিজ্ঞেস করত, কি গো শালাবাবু, সদার কোনো খোঁজ খবর পেলেন? প্রকাশ মামা রিক্সার ওপর বসেই চিৎকার করে বলত, আমার ভাই কথা বলবার এখন সময় নেই, পরে কথা হবে। প্রকাশ মামা বরাবরই ব্যস্তবাগী শ্লোক, কোনোদিনই তার গল্প করবার সময় ছিল না। সদানন্দর বিয়ে দেওয়ার সময় তার তো নাইবার খাইবার সময় ছিল না। সেটা যদি বা মিটল, তারপর সদানন্দকে পুলিশে ধরা, আর তারপর বাড়ি ছেড়ে সদানন্দর পালিয়ে যাওয়া। এক একবার এক একটা কাণ্ড হয়েছে, আর প্রকাশ মামা লাল হয়ে উঠেছে। ক্রমে ক্রমে তার জামা কাপড়ের বাহার বেড়েছে। ভাগলপুরের বাড়িতে বউকে মানি অর্ডার করে টাকা পাঠিয়েছে, আর রানাঘাটের রাধার ঘরে গিয়ে বাবুয়ানির মেজা জুড়িয়েছে। প্রকাশ মামা রাধার ঘরে গেলে সেদিন উৎসব লেগে যেত। রাধার রান্নাঘর থেকে মাছ, মুরগি আর ইলিশ মাছের ভুরভুরে গন্ধ সমস্ত পাড়াটা মাত করে দিত। গন্ধ বেরোলেই পাড়ার মেয়েরা বুঝত রাধার বাবু এসেছে। সেদিন অনেকদিন পরে আবার ঘর থেকে মাংস রান্নার গন্ধ বেরোল। এমনিতে রাধা ডাল ভাত আলু ভাতে খেয়েই দিন কাটিয়ে দেয়, কিন্তু প্রকাশ মামার তাতে রুচি হয় না। বলে, ও কি খাওয়া, তার থেকে উপোস করে থাকা ভালো। প্রকাশ মামা খাবে তো কালিয়া পোলাও খাবে, আর তা যদি না পায় তো খাবেই না। যখনই রাধার বাড়িতে আসত তখন একেবারে বাজার থেকে মুরগি কিংবা পাঁঠার মাংস, আলু, পেঁয়াজ সবকিছু নিয়ে ঢুকত। সেদিনও বাড়ি ঢোকবার মুখেই প্রকাশ মামা ডাকলে, রাধা, এই রাধা। চেনা গলার ডাক পেয়ে রাধা ধর্মর করে উঠে বসল। তারপর পরিকি বড়ি করে উঠোনে এসে সদরের হুড়কো খুলে দিলে। প্রকাশ মামা বললে, মাংস এনেছি, এক হাঁড়ি ভাত চড়িয়ে দে, আর মাংসয়ে বেশ গড়গড়ে ঝাল দিবি, ঝাল না হলে মুখে মাল একেবারে আলুনি থাকে। বলে মাংসের থলিটা রাধার হাতে দিয়ে পা দুটো ধুয়ে নিয়ে ঘরে গিয়ে ঢুকল। তারপর জামার পকেট থেকে বোতলটা বার করে রেখে গায়ের জামা খুলে ফেলল। তারপর আলনা থেকে রাধার একটা শাড়ি লুঙ্গির মতো পরে নিয়ে রাধার বিছানায় বাবু হয়ে বসল। একেবারে কায়েমি বন্দোবস্ত প্রকাশ মামার, এইটাই তার বরাবরের নিয়ম। যে দু একদিন রাধার বাড়ি থাকবে ততদিন রাধার বাড়ি ছেড়ে আর কোথাও নড়বে না। ওই তক্তাপোষের ওপর বসে সিগারেট টানতে টানতে মদ গিলবে, আর কেবল চিৎপাত হয়ে ঘুমোবে। রাধা রান্নাঘরে উনুনে আগুন দিয়ে দিয়েছে তখন, তারই ফাঁকে একবার এলো, বললে,
তা এতদিন পরে আমাকে বুঝি মনে পড়ল গা? প্রকাশ মামা সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বললে, আসতে যে পেরেছি এই তোর ভাগ্যি, বাড়িতে যে কি কেলেঙ্কারি কাণ্ড হয়েছে। কেলেঙ্কারি? আবার কি কেলেঙ্কারি কাণ্ড হল? প্রকাশ মামা বললে, আমার সেই ভাগ্নেকে দেখেছিস তো, ব্যাটা একেবারে আস্ত অপগণ্ড। অত লাকসই মেয়ে দেখে বিয়ে দিলুম, তা বইয়ের সঙ্গে মোটে শোবে না। শোবে না মানে? শোবে না মানে শোবে না, কত রকমের বেকুব লোকই যে আছে সংসারে তাই ভাবি। বাপের অত টাকা, ঠাকুরদা মারা যাওয়ার পর তো সব তার বাবাই পেয়েছে, ঠাকুরদার এক ছেলে, আবার আমার ভাগ্নেটাও ছিল বাপের এক ছেলে, তবু বলে বইয়ের সঙ্গে শোবে না। কেন, বউ কি নষ্ট নাকি? আরে দূর, আমি নিজে দেখে সম্বন্ধ করে বিয়ে দিয়েছি, এখন সেসব পুরনো কাসুন্দি থাক। ভাগ্নেটা আর এক কাণ্ড করে বসেছে, হঠাৎ বাড়ি থেকে পালিয়েছে। রাধা চমকে উঠল, বলল, পালিয়েছে মানে? তোমার ভাগ্নে তো আমার এখানে এসেছিল। তোর এখানে আমার ভাগ্নে এসেছিল? কবে, কদিন আগে? প্রকাশ মামা খবরটা শুনে একেবারে তক্তপোষের ওপর লাফিয়ে উঠে বসেছে, বললে, তুই এতক্ষণে তো কিছু বলিসনি আমাকে, তা হঠাৎ তোর এখানে আসতে গেল কেন? রাধা বললে, সে কি নিজে এসেছে? তোমার ভাগ্নেকে তো আমি চিনি, সে কি আমার কাছে আসবার ছেলে? আমি বাজার করে রাস্তা দিয়ে আসছি, দেখি তোমার ভাগ্নে রাস্তা দিয়ে যাচ্ছে, মাথায় ব্যান্ডেজ বাঁধা, মনে হলো ডাক্তারখানা থেকে বেরোচ্ছে। তারপর? রাধা বললে, আমি চিনতে পেরে ওকে জিজ্ঞেস করলাম মাথায় কি হয়েছে। তা কি বলল সে? রাধা বললে, সে কথার জবাব দিলে না তোমার ভাগ্নে, জামা কাপড়ের চেহারা দেখে বুঝলুম একটা কিছু হয়েছে, তা জোর করে তাকে আমার বাড়িতে নিয়ে এলুম, বুঝলুম কদিন খাইনি কিছু, কাছে একটা পয়সাও নেই, তার দুর্দশার এক শেষ, তোমার খবর জিজ্ঞেস করলুম, কিছুই বললে না সে। তারপর কোথায় গেল সে তাই বল না, আমি তো তাকে খুঁজতেই বেরিয়েছি। রাধা বললে, কোথায় গেল তা কি সে আমায় বলে গেছে? আমার এ ঘরে ঢুকতেই চায়নি প্রথমে, আমার সঙ্গে ভালো করে কথাই বলেনি, এমন ভাব দেখালে যেন আমাকে সে চেনেই না, কিন্তু আমি ছাড়িনি তবু, বাড়িতে এনে খাওয়ালুম দাওয়ালুম, বললুম এখানে আরাম করে শো, তা শুল, আমি এই তক্তাপোষটা ছেড়ে দিলুম তার শোবার জন্য, আর আমি গিয়ে পাশের বাড়িতে শুলুম, কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা খোলা, কোথাও নেই সে, আমাকে না বলে কয়ে মাঝরাত্রিরই চলে গেছে। তারপর? রাধা বললে, তারপর আর কি, তারপর আর জানি না। খবরটা শুনেই প্রকাশ মামা সঙ্গে সঙ্গে উঠে চলে এসেছে নবাবগঞ্জে, এই রকম একবার কোথাও গিয়েছে আর নবাবগঞ্জে ফিরে এসেছে, চেষ্টার কসুর করেনি কিছু প্রকাশ মামা। দিদি বলতো, কিরে খবর পেলি কিছু? যেমন যেমন খবর পেত প্রকাশ মামা, তেমনি তেমনি এসে দিদির কাছে খবর দিয়ে যেত আর টাকা নিয়ে যেত। রাধার কাছে খবরটা পেয়েই সোজা দিদির কাছে চলে এসেছিল। দিদি বলতো, তাহলে বেঁচে আছে তো সে? প্রকাশ মামা বলতো, বেঁচে থাকবে না তো কোথায় যাবে শুনি, দেখবে আমি তাকে ঠিক খুঁজে বার করব, ওদিকে রেলবাজারের পুলিশকে লাগিয়েছি, রানাঘাটের পুলিশকে লাগিয়েছি, সকলকে টাকা খাইয়েছি কি মিচিমিচি, তা রানাঘাটে একবার যখন তাকে দেখা গেছে তখন নিশ্চয়ই কলকাতায় গেছে সে, এবার গিয়ে কলকাতার পুলিশকে গিয়ে টাকা খাইয়ে আসবো। দিদি বলতো, তা কলকাতায় যাবে কি করে সে, তার কাছে কি টাকা আছে? টাকা পয়সা তার কাছে তো কিছুই নেই, ঘর থেকে এক কাপড়ই তো বেরিয়ে গেছে, একটা গামছা পর্যন্ত নিয়ে যায়নি সঙ্গে করে, রেলে উঠবে কি করে, টিকিট চেকাররা ধরবে না? প্রকাশ মামা বলতো, টিকিট কেউ কেনে ভেবেছো আজকাল? আমার মতন যারা বোকাশোকা মানুষ তারাই কেবল টিকিট কেটে মরে, যুদ্ধের সময় এখন কেই বা টিকিট কাটছে আর কেই বা টিকিট চাইছে, তা দাও আরো 100-500 টাকা দাও দিকিনি, এবার কলকাতার পুলিশকে গিয়ে ধরতে হবে। শুধু টাকাই বরাবর নিয়ে গেছে প্রকাশ মামা, কিন্তু কাজের কাজ তখনও পর্যন্ত কিছুই হয়নি, সদানন্দ আর বাড়ি ফিরে আসেনি, তাই এবার প্রকাশ মামা 100-500 টাকা পকেটে পুরে আবার কলকাতায় গিয়ে হাজির হল। কলকাতা মানেই প্রকাশ মামার কাছে স্বর্গ,
টাকা থাকলে কলকাতা সকলের কাছেই স্বর্গ, তবে বিশেষ করে প্রকাশ মামার কাছে। ট্যাঁকে যতক্ষণ টাকা আছে ততক্ষণ কাকে ভয় করব বলো? কেন ভয় করতে যাব কাউকে? আমি কি তোমার চেয়ে কোনো অংশে ছোট হে? প্রকাশ মামা যখন রাধার বাড়িতে যায় তখনও যেমন বুক ফুলিয়ে ঢোকে, এখানেও তেমনি এই মাসির বাড়িতে। মাসি এখন বুড়ি হয়ে গেছে বটে, কিন্তু মাসি যখন বুড়ি ছিল না তখন থেকে প্রকাশ মামা এ বাড়ির বাঁধা গাহেক। যখনই দিদির কাছে টাকা পেয়েছে তখনই সারা বাংলাদেশের সব জায়গায় গিয়ে ফুর্তি উড়িয়েছে। প্রথমে ভাগলপুর থেকেই শুরু হয়েছিল ঘোড়দৌড়, তারপর যেখানেই এতটুকু ফুর্তির ছিটে ফোটা গন্ধ পেয়েছে সেখানে গিয়েই ফুর্তির ঘোড়দৌড় উড়িয়েছে প্রকাশ মামা। কলকাতায় তখন ব্ল্যাকআউট চলছে, কালীঘাটের বাজারের পাশের গলিগুলোতে তখন তেমন আর জৌলুস নেই, বাড়িউলি মাসির খদ্দের তখন আরও কমে গিয়েছে, চারিদিকে অন্ধকার, রাস্তার আলোগুলোর মুখ ঢাকা, কারোর মুখ যে ভালো করে দেখবে তার উপায় নেই। কদিন আগেই বোমা পড়ার সময় কলকাতা একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল, মাসির বড় দুর্ভাবনা হতো, খরচপত্র চলবে কি করে? গলি দিয়ে কেউ তেমন লোক গেলে সবাই ছেঁকে ধরে, মেয়েরা বলে কোথায় যাচ্ছ গো, ওদিকে কোথায় যাচ্ছ? লোকটা বলে আমি আসছি, আমার কাজ আছে ওদিকে। বোঝা গেল লোকটা এ পাড়ার একজন কাঁচা খদ্দের, তখন আর ছাড়ন ছড়ন নেই, কেউ হাত ধরে টানে, কেউ জামা ধরে, কেউ বা কোঁচার খুঁট, লোকটাও আসবে না, মেয়েরাও ছাড়বে না। সেই অন্ধকার ফালি গলির মধ্যে তখন টানাটানি পড়ে গেল, সন্ধ্যে থেকে কারো বৌনি হয়নি তখনও, অনেকের কেরোসিন তেল কেনবার পয়সা পর্যন্ত জোটেনি, আর সেই সময় যদি বা একটা খদ্দেরের মুখ দেখা গেল তো সেও কিনা হাত ছাড়া হয়ে যাবে। লোকটা বললে ছাড়ো ছাড়ো, ওগো ছাড়ো আমাকে। মেয়েদের মধ্যে একজন বেশ ডাকাবুকো, সে বললে কেন বাপু, ছাড়বো কেন তোমাকে? আমরা কি বানের জলে ভেসে এসেছি? আমাদের ঘরে বসলে কি তুমি এঁটো হয়ে যাবে? লোকটা বললে আমার দলের লোক আছে খুদির বাড়িতে, আমি তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আমাকে ছাড়ো। এ কি কাপড় ছাড়ো, আমাকে ন্যাংটো করে দেবে নাকি? কথাটা শুনে একজন লোকটার পোঁচার খুঁটটা আরো জোরে টেনে ধরলে, বললে তা খুদিচ্ছে কি আমরা খারাপ দেখতে? আমরা কি সুখ দিতে পারি না? লোকটা আর পারলে না, জোর করে কোঁচাটা এঁটে ধরে বললে আমার কাছে টাকা নেই, মায়েরই বলছি টাকা নেই, টাকা ফাঁকা সব ওদের কাছে, আমাকে মিছি মিছি ধরছো তোমরা। এসব যুক্তি মেয়েদের অনেক শোনা আছে, ঢোকবার ইচ্ছে না থাকলে এসব ধাপ্পা সকলেই দেয়, এসব কথা এ পাড়ার মেয়েরা বিশ্বাস করে না, বলে দেখি টাকা আছে কিনা পকেট দেখি, বলে সবাই মিলে লোকটার জামার পকেট হাতড়াতে লাগলো। লোকটা তখনও চেঁচাচ্ছে, বলছি আমার কাছে টাকা নেই, তবু শুনছে না, এ কি গেরো। একজন বলে উঠল তা টাকা না থাকুক, আটানা পয়সাও নেই? না আটানা পয়সাও নেই, তাহলে চার আনা। কিন্তু কারুর মুখের কথায় অত বিশ্বাস কি, ততক্ষণে জামার পকেট, কাপড়ের ট্যাঙ্ক সবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ফেলেছে সবাই, কোথাও টাকা করি কিচ্ছু নেই। এবার লোকটাকে সবাই হতাশ হয়ে ছেড়েই দিচ্ছিল, ইঁদুরি যদি ধরতে না পারল তো তেমন বেড়াল পুষে লাভ কি। লোকটা চলেই যাচ্ছিল, এতক্ষণে যেন লোকটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচল, সে যেদিকে যাচ্ছিল সেই দিকেই চলতে আরম্ভ করল। হঠাৎ তাদের মধ্যে একজন মেয়ের খেয়াল হল, বললে ওরে কাঁচাটা দেখলি নে, কাঁচাটার মধ্যে যদি টাকা থাকে। ততক্ষণে লোকটা একটু এগিয়ে গিয়েছে, একজন মেয়ে সঙ্গে সঙ্গে সামনে গিয়ে পথ আটকে ধরেছে, বললে দেখি তোমার কাঁচা দেখি। পেছন পেছন আরো সবাই বলা নেই কওয়া নেই লোকটার কাঁচাটা টেনে খুলে দিয়েছে। লোকটা চিৎকার করে উঠেছে, আরে করো কি, কাঁচা টানতে হবে না, আমি নিজেই দেখাচ্ছি। কিন্তু এ লাইনের মেয়েরা এত সহজে মুখের কথায় বিশ্বাস করে না, তারা কাঁচাটা খুলতেই দেখল কাঁচার মুড়োতে টাকা বাঁধা রয়েছে। এই তো টাকা রয়েছে, এতক্ষণ চালাকি হচ্ছিল? লোকটা খপ করে টাকাটা ধরে ফেলেছে, কিছুতেই দেবে না টাকা, বললে এ আমার টাকা নয় গো, এ পরের টাকা, ছাড়ো ছাড়ো, বলে মেয়েদের হাত ছাড়িয়ে পালাবার চেষ্টা করলে। মেয়েরা তখন পাড়া কাঁপিয়ে চিৎকার জুড়ে দিয়েছে, ও মাসি মাসি, এই দেখো পালিয়ে যাচ্ছে।
মাসি চিৎকার শুনে বাইরে এসে দাঁড়ালো। কিলা, কি হয়েছে এখানে, কে পালাচ্ছে? মেয়েরা বলে উঠল, এই দেখো না মাসি, টাকা নেই বলে পালাচ্ছিল, এদিকে কাছায় টাকা লুকিয়ে রেখেছে। মাসি সামনে গিয়ে লোকটাকে ভালো করে দেখলে, তারপর মেয়েদের বললে, আরে তোরা ওর কাঁচা ছাড়, কাঁচা ধরেছিস কেন? তুমি এসো বাবা, আমার মেয়েদের কথায় কিছু মনে করো না, এসো, তোমার টাকা কেউ কেড়ে নেবে না, তোমার কোনো ভয় নেই, এসো এসো। অনেকদিন পরে একটা খদ্দের এসেছে, মাসি তাকে সহজে হাতছাড়া করতে চাইলে না, আদর করে লোকটার হাত ধরে ডাকতে লাগলো, বললে, কিছু ভয় নেই বাবা তোমার, আমার সঙ্গে এসো। লোকটা বললে, আমি খুদির বাড়ি যাচ্ছি, ওখানে আমার দলের লোকরা আছে। তা দলের লোকরা থাকলেই বা, ওরা খুদির বাড়িতে আছে থাকো, তুমি আমার বাড়িতে থাকো, খুদির চেয়েও ভালো ভালো মেয়ে আছে আমার কাছে, তুমি আগে দেখোই না, দেখতে দোষ কি বাছা, পছন্দ না হয় খুদির কাছেই যেও, আর যদি পছন্দ হয় তো এখানেই রাতটা থাকো, কাল সকালে আবার তোমার দল বলের সঙ্গে দেখা হয়ে যাবে। কিন্তু এদিকে যখন এমনি টানা হ্যাঁচড়া চলেছে, ওদিকে গলির মোড়ে তখন প্রকাশ মামা ঢুকছে, অন্ধকার আশপাশ দেখে পা টিপে টিপে চলেছে, ট্রেনটা দেরি করে আসাতেই এই দুর্ঘট, নইলে বিকেল বিকেল এলে এমন হতো না। সামনে দিয়েই একটা লোক মাথা মুড়ি দিয়ে যাচ্ছিল, হঠাৎ কেমন সন্দেহ হলো প্রকাশ মামার, সদানন্দ না, তাকে দেখে মাথা মুড়ি দিয়েছে? পেছন থেকে ডাকলে, এই সদা, সদা, সদা না? ডাক শুনে লোকটা আরো জোরে পা চালিয়ে দিলে, প্রকাশ মামার সন্দেহটা আরো দৃঢ় হলো, এই সদা, সদা, আমি তোর প্রকাশ মামারে, সদা। লোকটা তখন আরো জোরে অদৃশ্য হয়ে যেতে চাইছে, এবার প্রকাশ মামা দৌড়তে লাগলো, তাকে দেখে বোধহয় পালাচ্ছে, লুকিয়ে লুকিয়ে এখানে এসেছিল, ভাবতে পারেনি যে মামা আবার তার পিছু ধাওয়া করবে। লোকটাও যত জোরে যায়, প্রকাশ মামাও তত আরো জোরে যেতে লাগলো, শেষে দৌড়ে গিয়ে লোকটার চাদরটা চেপে ধরে ফেললে, কিরে পালাচ্ছিস যে, এত ডাকছি মোটে শুনতে পাচ্ছিস না? কিন্তু মুখটা কাছ থেকে দেখেই কেমন চটকা ভাঙল, সদা নয়, অন্য লোক, এ পাড়ায় এসেছিল বলে মাথায় চাদর মুড়ি দিয়ে বেরোচ্ছে, খানিক দূরে গিয়ে চাদর খুলে গায়ে জড়িয়ে নেবে। ততক্ষণে চাদরটা ছেড়ে দিয়েছে প্রকাশ মামা, বললে, কিছু মনে করবেন না দাদা, বড্ড ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলুম আমার ভাগ্নে সদা। বলে আর কথা বাড়ালে না প্রকাশ মামা, ছি ছি, লোকটা ভদ্রলোক বলে কিছু বললে না, অন্য ধরনের লোক হলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যেত। সত্যিই তো, সদা কেন এখানে আসতে যাবে, সে তো ভালো ছেলে, এমন সন্দেহ হলোই বা কেন তার, বোধহয় নেশাটার মাত্রা একটু বেশি হয়ে গেছে, ছি। এরপর মাসির বাড়ির সামনে আসতেই দেখে অবাক কাণ্ড, এতক্ষণে মাসিও দেখতে পেয়েছে তাকে, মেয়েরাও দেখে ফেলেছে, ও মা, ভালো মানুষের ছেলে যে, তুমি কখন এলে বাবা, কি ভাগ্যি আমার, তবু মাসিকে মনে পড়ল একদিন বাদে। যে লোকটা এতক্ষণ কাঁচা নিয়ে সামলাতে পারছিল না, সে এই সুযোগে ছাড়া পেয়ে বাঁচল, কাঁচা আঁটতে আঁটতে সে তার নিজের পথে চলে গেল। এতদিন পরে পুরনো খদ্দের এসে গেছে, আর উটকো খদ্দেরের দরকার নেই। মাসির এক গাল হাসি বেরোলো ভালো মানুষের ছেলেকে দেখে, বললে, এসো বাবা এসো, তা খাওয়া দাওয়া তো কিছু হয়নি তোমার, একেবারে ট্রেন থেকে নেমেই আসছো তো। প্রকাশ মামা গোড়াতেই পকেট থেকে পাঁচখানা দশ টাকার নোট বার করে ফেলে দিলে, বললে, এই নাও, মাংস ডিম মাছ যা আনাবার আনাও, মালও আনাও, তোমার কাছে একটা কাজের জন্য এসেছি। মাসি তখন টাকা পেয়ে সঙ্গে সঙ্গে সেটা আঁচলে বেঁধে ফেলেছে, খবর পেয়ে গিরিধারীও এসে গেছে, বাড়ির মেয়েরাও প্রকাশ মামাকে দেখে কিলবিল করে উঠেছে, আর ভাবনা নেই, এবার হোটেল থেকে মাংস ডিম মাছ সব এসে যাবে, ব্ল্যাক আউটের বাজারে খদ্দের পাতি কিছু নেই, আজ অনেকদিন পরে কিছু ভালো মন্দ পেটে পড়বে তবু। বললে, কি খাবে তুমি বলো বাবা? প্রকাশ মামা বললে, ও দিশি পিসি নয়, আজ বিলিতি খাবো, তুমিও তো বিলিতি খেতে ভালোবাসো। মাসি বললে, না বাবা, আজকে আমার একাদশী, আজকে আমার বিলিতি খেতে নেই, আমি দিশিই খাবো, তা আমার কথা ছেড়ে দাও, তুমি পরোটা না ভাত কি খাবে? প্রকাশ মামা বললে, ভাত ফাত নয়, পরোটা, পরোটা আর পাঁঠার মাংস। গিরিধারীকে সেই রকম অর্ডার দেওয়া হলো, বাড়ির অন্য মেয়েরাও পেশাদ পাবে, সুতরাং বেশি করেই আনতে হবে,
মাসি হিসেব করে টাকা দিয়ে দিলে গিরিধারীকে। প্রকাশ মামা মাসিকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বললে, তোমাকে একটা কাজ করতে হবে মাসি। কি কাজ? তোমার সে বাতাসি, বাতাসি আছে? কেন, বাতাসির ঘরে বসবে নাকি তুমি? প্রকাশ মামা বললে, আরে তা কেন, সেই বড়বাবুর জন্যে বলছি, বড়বাবু আসে তো? মাসি বললে, না বাবু, বড়বাবু এখন বাতাসিকে পাকা বাড়িতে তুলে নিয়ে গেছে, এখানে গোলমাল হচ্ছিল। কিন্তু বড়বাবুকে দিয়ে আমার যে একটা কাজ করাতে হবে। কি কাজ? আমার ভাগ্নেকে চেন তো, সেই সেবা নিয়ে এসেছিলাম তোমার কাছে, সেই ভাগ্নেটা আমার হঠাৎ বাড়ি থেকে পালিয়েছে, বুঝলে? এদিকে নতুন বউ বাড়িতে রয়েছে, ওদিকে সেও পালিয়েছে। এখন তোমার বড়বাবু যদি একটু সাহায্য করে তা তাকে উদ্ধার করা যায়। ওরা তো ডিটেকটিভ পুলিশ, বুঝলে না, অসাধ্যে কিচ্ছু নেই। তা আমি টাকা যা খরচ লাগে সব দেব। মাসি গম্ভীর হয়ে জিজ্ঞেস করলে, কত টাকা ছাড়বে? প্রকাশ মামা বললে, বড়বাবু যত চাইবে, টাকার জন্য কিছু আটকাবে না। ততক্ষণে গিরিধারী হোটেল থেকে পরোটা, মাংস, ডিম সব এনে হাজির করেছে। মাসি বললে, ঠিক আছে, তুমি এখন খেয়ে দিয়ে নাও, আজ রাত্রিরে তো আর কিছু হবে না, কাল সকালে যা হয় সব ব্যবস্থা করে দেব, কিন্তু আমার বকরা যেন ঠিক থাকে বাবা, দেখো। প্রকাশ মামা বললে, সেসব নিয়ে তুমি কিছু ভেবো না। সেদিন রাত্রে নয়নতারা ঘুমোচ্ছিল। কদিন করাত না ঘুমিয়ে ঘুমিয়ে কখন অঘরে ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ মনে হল কে যেন তার গায়ে হাত দিয়েছে। সঙ্গে সঙ্গে নয়নতারা চিৎকার করে উঠেছে, কে কে? সঙ্গে সঙ্গে এক ঝটকা দিতেই হাতটা তার গা থেকে সরিয়ে নিয়েছে। নয়নতারা সামনের দিকে চোখ মেলে দেখতেই মানুষটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কিন্তু মানুষটাকে চিনতে দেরি হলো না নয়নতারার। রাত কত কে জানে। নয়নতারা উঠে বসল, কিন্তু অন্যদিনের মতো চেঁচিয়ে উঠল না, আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠল। ততক্ষণে সমস্ত ব্যাপারটা স্পষ্ট বুঝে নিয়েছে সে। তারপর নিজের শাড়িটা গুছিয়ে নিয়ে নিজের গায়ে জড়িয়ে নিলে, মাথায় ঘোমটা টেনে নিলে। আজ এর একটা বিহিত না করলে চলবে না, রোজ রোজ এ আর সহ্য করা উচিত নয়। বেহারিপালের বইয়ে সকাল সকাল ঘুম আসে না, প্রথম রাতটা আর মোড়া খায়, কিছুতেই আর ঘুম আসতে চায় না। তারপর মাঝরাত থেকে একটু একটু হাই ওঠে। সেদিন সবে ঘুম আসছিল, এমন সময় হঠাৎ বাইরে থেকে কে যেন ডাকলে, দিদিমা, ও দিদিমা। মিহি মেলি গলা, বেহারিপালের বইয়ের কেমন সন্দেহ হল, এ যেন চেনা চেনা গলা বলে মনে হচ্ছে। তাড়াতাড়ি দরজাটা খুলে বাইরে আসতেই দেখে আগাগোড়া চাদরে ঢেকে কে যেন ঘুমটা দিয়ে জানলার পাশে দাঁড়িয়ে আছে। কে, বৌমা? নয়নতারা সামনে এলো এবার, বললে, হ্যাঁ দিদিমা, আমি। এ কি বৌমা, তুমি এত রাত্রিরে? নয়নতারা তখন হাঁপাচ্ছে। বেহারিপালের বইয়ের মনে হল যেন নয়নতারা অনেক দূর থেকে দৌড়তে দৌড়তে তাদের বাড়িতে এসেছে। নয়নতারা বললে, দিদিমা। কিন্তু বলতে গিয়েও মনের কথাটা পুরো বলতে পারলে না, হাঁপাতে লাগল। দিদিমা বললে, কি হলো বৌমা এত রাত্রিরে, তুমি এত হাঁপাচ্ছ কেন, তোমার শাশুড়ি কোথায়? নয়নতারার মুখে তখনও কোনো কথা বেরোচ্ছে না। বেহারিপালের বউ সব দেখে শুনে বললে, তুমি ঘরের ভেতরে এসো বৌমা, তুমি বড় হাঁপাচ্ছ, এসো এসো। বলে নয়নতারাকে নিজের ঘরের ভেতর নিয়ে গিয়ে বিছানার ওপর বসালে। তারপর হারিকেন জেলে ভালো করে নয়নতারার মুখটা দেখলে। খুব ভয় পেলে মানুষের যেমন হয়, নয়নতারারও ঠিক তেমনি চেহারা হয়েছে তখন। জিজ্ঞেস করলে, এবারে বলো তো বৌমা, কি হয়েছে তোমার, বাড়ি থেকে চলে এলে কেন, কেউ কিছু বলেছে? নয়নতারা তবু কিছু বললে না। শাশুড়ি জানে যে তুমি এখানে চলে এসেছ? তবু নয়নতারার মুখে কোনো জবাব নেই, যেন একটা অজ্ঞাত ভয়ে নয়নতারা আচ্ছন্ন হয়ে আছে। কি হলো, তোমার মুখে কোনো কথা নেই কেন? এতক্ষণে নয়নতারার মুখে যেন একটু কথা বেরোলো, বললে, আপনি যেন কাউকে বলবেন না দিদিমা যে আমি এখানে এসেছিলাম, কেউ যেন এ কথা জানতে না পারে। দিদিমা বললে, কিন্তু কাল সকালবেলা? কাল সকালে যদি তুমি এখানে থাকো তাহলে তো সবাই জানতে পারবে, আমাকে আর কিছু বলতে হবে না তখন। নয়নতারা বললে, কাল সকাল হবার আগেই
আমি এখান থেকে চলে যাব দিদিমা, আজ এই রাতটুকুই শুধু আপনার এখানে একটু আমাকে থাকতে দিন। দিদিমা বললে, তা তো থাকতে দিচ্ছি, এখানে তোমাকে থাকতে দিতে তো আমার আপত্তি নেই, কিন্তু তোমার শাশুড়ি তো লোক ভালো নয় বৌমা, শাশুড়ি জানতে পারলে আর রক্ষে রাখবে ভেবেছ? নয়নতারা বললে, আমার শাশুড়ি জানতে পারবে না দিদিমা, ভোর হবার আগেই আমি চলে যাব, শুধু রাতটুকু আপনার এখানে থাকতে দিন আমাকে। কিন্তু কেন বলো তো বৌমা, তোমার কি একলা শুতে ঘরে ভয় করে? নয়নতারা বললে, হ্যাঁ বড্ড ভয় করে। তা সে কথাটা শাশুড়িকে বললেই পারো, তাহলে তোমার শাশুড়ি তোমার পাশে শুত? নয়নতারা বললে, শাশুড়িকে সে কথা বলতে আমার ভয় করে দিদিমা। দিদিমা বললে, তা বটে, যার ছেলেই ওরকম বাপ মার কাছে থাকতে পারলে না, তো তার বউই বা থাকবে কি করে? তারপর একটু থেমে বললে, তা হ্যাঁ বৌমা, একটা কথা তোমায় জিজ্ঞেস করি বলো তো, সদা বাড়ি ছেড়ে পালিয়ে গেল কেন? তোমার সঙ্গে কি তার ঝগড়া হয়েছিল? নয়নতারা বললে, দিদিমা আপনি তো সব জানেন, তাহলে আর জিজ্ঞেস করছেন কেন? আমার দিক থেকে আমি বলতে পারি সবই আমার কপালের দোষ, কপাল ছাড়া আর কাকে দোষ দেব বলুন? দিদিমা বললে, গাঁয়ের লোক নানান রকম কথা বলছে কিনা, ছাই বর্ষ মাতা মুন্ডু নানান রকম কথা কানে আসছে, তোমার শাশুড়িকে জিজ্ঞেস করলে সে তো তোমার নামেই দোষ দিচ্ছে। আমার নামে দোষ দিচ্ছেন আমার শাশুড়ি? দিদিমা বললে, তা থাকগে, সেসব কথা এখন থাক, ওসব তোমার এখন শুনে কাজ নেই। তুমি কি মনে করেছো তোমার শাশুড়ির কথা আমি বিশ্বাস করি? ও হলো গিয়ে ঝাড় মিথ্যেবাদী। আমি তোমার বাবার কথাও বলি, কিছু মনে করো না, তোমার বাবা কি আর পাত্র পেলেন না? এই চৌধুরী বাড়িতে তোমার মতন মেয়ের বিয়ে দিতে হয়? তোমার মতো এমন যার রূপ, তার কি পাত্রের অভাব? তারপর নিজেই আবার সে প্রসঙ্গ বদলে বললে, যাগ্গে, সে কথা এখন বলে লাভ নেই বৌমা, এখন কি হয়েছিল তোমার তাই বলো, তোমার খিদে পেয়েছে, কিছু খাবে? নয়নতারা বললে, না দিদিমা, এত রাত্রিরে কেউ খায়? দিদিমা বললে, তাহলে তোমার জন্য আমি কি করব তাই বলো। নয়নতারা বললে, আমার জন্য আপনার ঘুম হলো না, তাই ভেবেই আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করব বলুন তো দিদিমা, রাত্রির হলেই আমার ও বাড়িতে বড্ড ভয় করে, রাত হলেই ভয় আমার বুক দূর দূর করে ওঠে। কেন, রাত্রিরে অত ভয় কিসের? নয়নতারা বললে, আচ্ছা দিদিমা, রাত্রিরে যদি রোজ আপনার কাছে এসে শুই তো আপনার আপত্তি আছে? দিদিমা বললে, অমা সে কি কথা, তুমি ওদের বাড়ির বউ হয়ে আমার বাড়ি শুলে লোকেই বা কি বলবে, আর তোমার শাশুড়িই বা তা করতে দেবে কেন? মিচিমিচি ভাববে আমিই বুঝি তোমার কানে ভাংচি দিয়েছি। বাইরে পশ্চিম পাড়ার দিক থেকে মুরগি ডেকে উঠতেই নয়নতারা জানালার বাইরের আকাশটার দিকে চেয়ে দেখলে, বললে, ভোর হয়ে এলো বুঝি দিদিমা, আকাশটার দিকে চেয়ে দেখুন তো। দিদিমাও জানালার কাছে সরে গিয়ে বাইরের দিকে চেয়ে বললে, সকাল এখনো হয়নি, এইবার হব হব। নয়নতারা এতক্ষণ বিছানার উপর গা এলিয়ে দিয়েছিল, এবার উঠে বসল, বললে, এবার তাহলে যাই দিদিমা, এখন চলে না গেলে সবাই আবার জেনে ফেলবে। দিদিমা বললে, চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি, অন্ধকারের মধ্যে তুমি একলা যেতে পারবে না। নয়নতারা তখন ভালো করে মাথার ঘোমটা টেনে দিয়েছে, যাওয়ার জন্য একেবারে তৈরি, বাইরে বারান্দায় পা বাড়িয়ে বললে, আসি দিদিমা। কিন্তু চেয়ে দেখলে দিদিমাও তার পেছন পেছন আসছে, বললে, আপনি আবার আসছেন কেন দিদিমা, আমি ঠিক যেতে পারবো। যদি তোমাদের সদর দরজা বন্ধ থাকে, অন্ধকার রাস্তায় তুমি একলা যাবে? কিন্তু বাইরের অন্ধকারের দিকে চেয়ে নয়নতারা বড় ভয় পেয়ে গেল, আসবার সময় ঝোঁকের মাথায় চলে এসেছিল, তখনও কোনো দিকে কিছু ভাবেনি, এখন ফেরবার সময় যেন গা ছমছম করতে লাগলো তার। হঠাৎ মনে পড়ে গেল, এই সদরে ঢোকবার মুখে ডান দিকে চণ্ডী মণ্ডপের কাছেই কোথাও কালীগঞ্জের বউকে খুন করা হয়েছিল। কথাটা মনে পড়তেই পা দুটো যেন আরো ভারী ঠেকল, পেছন ফিরে চেয়ে বললে, দিদিমা আপনি যান, আমি এসে গেছি, দরজা খোলা আছে। দিদিমা বললে, তুমি আগে ভেতরে ঢোকো বৌমা, আমি দেখি তবে যাব।
দিদিমা দাঁড়িয়ে দেখলে নয়নতারা বারবারই উঠোনে ঢুকল, তারপর আর দেখা গেল না, অন্ধকারে মিলিয়ে গেল বৌমার চেহারাটা। নয়নতারা আসবার সময় বারবারই দরজাটা খুলে চলে এসেছিল, দরজাটা তখনও তেমনই খোলা রয়েছে। ভেতর বাড়িতে ঢুকে আস্তে আস্তে দরজায় আবার খিল লাগিয়ে দিলে, এতটুকুও শব্দ হলো না। তারপর পা টিপে টিপে আবার তার নিজের ঘরের দিকে চলতে লাগলো। কিন্তু এমন করে আর কদিন চলবে? এমনি করে প্রত্যেক রাত্রে কি দিদিমার বাড়িতে গিয়ে রাত কাটাতে হবে নাকি তাকে? কিন্তু নিজের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই যেন ভূত দেখে নয়নতারা চমকে উঠল। মনে হলো তার ঘরের দরজা আগলে কে যেন দাঁড়িয়ে আছে। কোথায় গিয়েছিলে বৌমা? শাশুড়ির গলার শব্দটা নয়নতারার বুকে গিয়ে শেলের মতো বিঁধল। বলো কোথায় গিয়েছিলে? নয়নতারা চুপ করে দাঁড়িয়েছিল, শাশুড়ির মুখের দিকে চাইতেও যেন তার ভয় করছিল। নয়নতারা কল্পনাও করতে পারেনি যে তার অনুপস্থিতিটা শাশুড়ির চোখে ধরা পড়বে, অথচ জানবার তো কথাও নয় কারো। যাবার সময় তো সে কোনো শব্দ করেনি, নিঃশব্দে নিজের ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। কই, কথা বলছো না যে? দরজা হাট করে খুলে রেখে কোথায় চলে গিয়েছিলে তুমি? বলো, না বললে তোমায় ঘরে ঢুকতে দেব না, বলো। নয়নতারা কি বলবে বুঝতে পারলে না, সে যেন বোবা হয়ে গেছে তখন। চুপ করে আছো যে, কথার জবাব দাও। কুয়োতলায় গিয়েছিল। কুয়োতলায় গিয়েছিলে? নিচে কথা বলতে তোমার লজ্জা হলো না? ছি, এ বাড়ির বউ হয়ে তোমার এই মতি? তুমি ভেবেছো আমি কিছু দেখিনি? আমি নিজের চোখে দেখলুম তুমি সদর দিয়ে ঢুকে বারবারই হয়ে ভেতরে এলে, আর বলছো কিনা তুমি কুয়োতলায় গিয়েছিলে। নয়নতারা চুপ করে রইল, কিন্তু শাশুড়ি ছাড়লে না, বললে, কি হলো, ভেবেছো চুপ করে থাকলেই সাতক্ষণ মাফ হয়ে যাবে? ভেবেছো বোবার শত্রু নেই না? কিন্তু এও আমি তোমাকে বলে রাখি বৌমা, এ বাড়ির বউ হয়ে এরকম উড়ু উড়ু স্বভাব আমি সহ্য করব না। যদি এ বাড়ির নিয়মকানুন মেনে চলতে পারো তো ভালো, আর তা যদি না মেনে চলতে পারো তো ফল খারাপ হবে, এই তোমায় বলে রাখছি। নয়নতারা তখনও চুপ করেছিল। শাশুড়ি বললে, আমার কথা কানে ঢুকলো না ঢুকলো না? ঢুকলো। নয়নতারা ঘাড় নাড়ল, বললে, হ্যাঁ। শাশুড়ি বললে, আর একটা কথা, তুমি যেখানে রাত কাটিয়ে এলে তাদের বলে দিও আমাদের বাড়ির শাশুড়ি বউতে যা কিছু হয় তা নিয়ে যদি অন্য কেউ মাথা ঘামায় তো তাদেরও আমি ছেড়ে কথা বলবো না। আমি সকলের হাড়ির খবর জানি, নতুন দুটো পয়সার মুখ দেখেছে বলে যেন কেউ চৌধুরীদের সঙ্গে টেক্কানা দিতে আসে, বুঝলে? এখন যাও। এতক্ষণ যা কিছু হচ্ছিল বিহারীপালের গিন্নির কানে গেল। শোভার ঘর ছেড়ে বিহারীপালের বউ একেবারে বাগানের পাঁচিলের গা ঘেঁষে দাঁড়িয়ে কান পেতেছিল। কথাবার্তার শব্দে বিহারীপাল নিজেও এসে গিন্নির পাশে দাঁড়াল। জিজ্ঞেস করলে, কে এসেছিল গো? ওদের বউ। বিহারীপাল বললে, তা তো শুনেছি, আমি আমার ঘরে গিয়ে শুয়ে শুয়ে সব শুনেছি। তা ওদের বউ এত রাত্রিরে বাড়ি থেকে চলে এসেছিল কেন? শাশুড়ি বউতে ঝগড়া হয়েছে নিশ্চয়ই? গিন্নি বললে, সেসব তো কিছু ভাঙলে না, ভয়ও তো আছে, যা গুণের শাশুড়ি। বিহারীপাল বললে, ছেলে কি আর সাদে বাড়ি ছেড়ে চলে গেছে? গিন্নি বললে, আহা, বৌমার জন্য বড় কষ্ট হয়, একেবারে কচি বয়স তো, নিজের মাটা ছিল তাও পট করে মারা গেল, একেই বলে কপাল। বিহারীপাল বললে, কোনো পথ না পেয়ে বুঝি তোমার কাছে ছুটে এসেছে? গিন্নি বললে, ওই শোনো না, সেই জন্যেই তো শাশুড়ি মাগি খোঁটা দিচ্ছে, বলিহারি শাশুড়ির নজর, মাঝরাত্রিরও মাগির চোখে ঘুম নেই, বইয়ের পেছনে লেগেছে। বিহারীপাল বললে, চলে এসো, তুমি চলে এসো, ওদের শাশুড়ি বউতে ঝগড়া তাতে আমাদের কি? আমাদের নিজেদের ঝঞ্ঝাটকে সামলায় তার ঠিক নেই, আমরা ওদের নিয়ে ভেবে মরছি, ওদের ছেলে ওদের বউ ওরাই সামলা। কিন্তু গিন্নি বললে, তা আমি কি ওদের বাড়ির কথা নিয়ে মাথা ঘামাচ্ছি? আমি ভাবছি বউটার কথা, বউটা তো পরের বাড়ির মেয়ে, তার কেন মাঝখান থেকে এত ভোগান্তি? বিহারীপাল বললে, তা দোষ তো ছেলেটার, ছেলেটাই বা বিয়ে করতে গেল কেন? যদি জানতই যে তার বাপ মা ঠাকুরদা এমন, তো তা জেনে শুনেও কেউ বিয়ে করে? গিন্নি বললে, তুমি ছেলেটারই দোষ দেখছো, ছেলেটা কি করবে? ছেলের বাপ ঠাকুরদা যদি অমন করে মিথ্যে স্তোক না দিত তো সে কি বিয়ে করত?
সে তো বিয়ের দিন গায়ে হলুদের সময় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, তাকে তো চোর করে বেঁধে ধরে এনে বিয়ে করতে পাঠালে, তুমি তো সব দেখেছ। খোলা আকাশের তলায় বাগানের ঝোপ জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছিল। আকাশ তখনও ভালো করে ফর্সা হয়নি, বেহারি পালেরও অনেক কাজ, পরের বাড়ির কেচ্ছা শুনলে তার পেট ভরবে না, তাদেরও সংসার আছে, সংসারের দায় দায়িত্ব আছে, সব বাড়ির যা যা আছে তাদেরও তো সবই আছে, বরং অনেক বেশি মাত্রাতেই আছে। বললে, এসো এসো, চলে এসো তুমি, ভোর হয়ে আসছে। ও বাড়ি থেকে তখন আর কোনো আওয়াজই আসছে না। গিন্নি আর দাঁড়ালে না, আস্তে আস্তে ঘরের দিকে চলে এল। বেহারি পাল বললে, উনি আর ভেবো না তুমি। গিন্নি বললে, আমি কি ভাবতুম, বউটা যদি রাত্রিরে আমাদের বাড়ি না আসতো আমি কি ও নিয়ে মাথা ঘামাতুম মনে করছ? বেহারি পাল বললে, তা ভেবে আর তুমি কি বা করবে, আমিও কিছু করতে পারবো না, তুমিও কিছু করতে পারবে না, শেষকালে মাঝখান থেকে আমাদের ওপর ওরা যত ঝাল ঝাড়বে। গিন্নি বললে, তা যাক, আমরা কিছু নাই বা করতে পারলুম, মাথার ওপর ভগবান বলে তো একজন আছে, ভগবান তো সবই দেখছে, তার চোখ তো কেউ এড়াতে পারবে না। আর ওদিকে চৌধুরী মশাই তখন জেগেই ছিলেন, গৃহিণী ঘরে আসতেই বললেন, কি হলো, বৌমা এলো? গৃহিণী বললে, হ্যাঁ এসেছে। তা কি বললে, বেহারি পালের বাড়িতে কেন গিয়েছিল এত রাত্রিরে, তা কিছু বললে না? প্রীতি বললে, বলবে আবার কি, আবার বলছে কিনা কুয়োতলায় গিয়েছিল, ভেবেছে আমি কিছু টের পাইনি। চৌধুরী মশাই বললেন, তাহলে তো দেখছি বৌমা সোজা মেয়ে নয়। প্রীতি বললে, তা আমিও কি সোজা মেয়ে, আমিও দেখাতে পারি কে কত সোজা আর কে কত বেঁকা। নবাবগঞ্জে যখন এই আধিপত্য আর স্বাধিকার প্রতিষ্ঠা নিয়ে ষড়যন্ত্র চলছে, কলকাতা শহরে তখন আর এক ষড়যন্ত্রের জাল পাততে শুরু করেছে প্রকাশ মামা। কলকাতায় তখন যুদ্ধের আমল, যুদ্ধের আমল মানে লুঠের আমল। সে এমন এক আমল যখন আয় আর ব্যয়ের কোনো হিসেব নেই, জীবন আছে মৃত্যুও আছে তখন, কিন্তু জীবন মৃত্যুর কোনো মূল্যায়ন নেই। অথচ এককালে যেমন এই শহর থেকে লোকে পালাতে ব্যস্ত ছিল, তেমনি আবার এই শহরে তখন ফিরে আসতে পারার জন্যেও হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। বিহার, আসাম, উড়িষ্যা, ঢাকা, চট্টগ্রাম থেকে ট্রেনে করে লোক আসছে তো আসছেই, সকলেরই এক কথা, কলকাতায় চলো। আসলে কলকাতা তখন সাউথ ইস্ট এশিয়ার মিলিটারি হেডকোয়ার্টার্স, যুদ্ধের সব মাল সাপ্লাই হচ্ছে এই কলকাতা থেকে। টাকা কামাতে চাও এখানে এসো, আর টাকা ওড়াতে চাও তো তাও এখানেই এসো। ফুর্তি লুটতে চাও আর ফতুরি হতে চাও তো এখানেই তোমাকে আসতে হবে। এমন দরাজ শহর দুনিয়াতে আর কোথাও পাবে না। বাঁচি যদি তো কলকাতায় গিয়ে বাঁচব, আর মরি যদি তো কলকাতাতে গিয়েই মরব। প্রকাশ মামার দৌড় সাধারণত ভাগলপুর আর রানাঘাট পর্যন্ত। দেশে কালে ভদ্রে কখনো গেছে, কিন্তু টাকা সেখানে নিয়ম করে পাঠিয়েছে বরাবর। ফুর্তি করুক আর যাই করুক, সমস্ত মনটা পড়ে থাকে তার ভাগলপুরে। জমি জমা তেমন নেই যে সেই চাষবাসের উপর নির্ভর করে সংসার চলবে, বরাবর গলগ্রহ। ছোটবেলায় গলগ্রহ ছিল পিসে মশাইয়ের, বড়লোক পিসে মশাইয়ের বাড়িটাই ছিল বলতে গেলে তার নিজের বাড়ি। নিজের বাপ মা মারা গিয়েছিল ছোট বয়সে, সেই তখন থেকেই একসঙ্গে মানুষ হয়েছিল প্রীতি আর প্রকাশ, যেন দুই ভাই বোন। কীর্তিপদ মুখোপাধ্যায় নিজে হাত টান মানুষ, টাকা হাত দিয়ে বেশি গলত না, তাই প্রকাশের তেমন পছন্দ হতো না পিসে মশাইকে। একদিন প্রকাশ জিজ্ঞেস করেছিল, এত টাকা তোমার কে খাবে পিসে মশাই, তুমি মরে গেলে কার জন্য টাকা রেখে যাবে? পিসে মশাই বলতো, কেন, আমার যখন নাতি হবে সে খাবে। পিসে মশাইয়ের এই বিষয় বুদ্ধি দেখে প্রকাশ তখন অবাকই হয়ে গিয়েছিল। কবে পিসে মশাইয়ের মেয়ের বিয়ে হবে, কবে আবার সেই মেয়ের ছেলে হবে, তখনকার কথা ভেবে বুড়ো টাকা জমাচ্ছে, এরই নাম যাকে বলে দূরদৃষ্টি। ওসব দূরদৃষ্টি ফুরদৃষ্টির ধার ধারত না প্রকাশ রায়। তার মত ছিল দিয়তাং ভুজ্যতাং, অর্থাৎ পৃথিবীতে মানুষ দুদিনের জন্য মাত্র আসে, সে দুটো দিন কেটে গেলে সবাইকে একদিন চোখ উল্টে চিৎপটাং হতে হবে। সুতরাং ফুর্তি সকলের জীবনের একমাত্র সারবস্তু হওয়া উচিত। এই জীবন দর্শন নিয়ে প্রকাশ রায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল, আর এই জীবন দর্শনে আস্থা রেখে সে জীবন সমুদ্রে পাড়ি দিচ্ছিল।
এরপর পিসেমশাই একদিন তার বিয়ে দিয়ে দিলে। পিসেমশাই ভেবেছিল বিয়ে দিয়ে দিলেই প্রকাশের দায়িত্ব জ্ঞান ভূমিষ্ঠ হবে, আর তখন টাকা উপার্জনের দিকে সে মনোযোগ দেবে, অর্থাৎ টাকার ওপর তার মায়া বসবে। পিসেমশাইয়ের দূরদৃষ্টি এই প্রথমবারই বুঝি মিথ্যে বলে প্রমাণিত হয়েছিল। টাকার ওপর মায়া তো প্রকাশের বসেইনি, উল্টে টাকা ওড়াবার প্রবৃত্তিটাই ক্রমে ক্রমে প্রবল হয়ে উঠেছিল। আসলে টাকাকে যারা অশ্রদ্ধা করে, টাকাও বুঝি তাদের অশ্রদ্ধা করে। টাকার মূল্য যে বোঝে না, টাকাও বুঝি তার মূল্য দেয় না। টাকার জগতের এমনই নীতি যে ভালোবাসার মানুষকে সে বুকে করে রাখে। কীর্তিপদ মুখোপাধ্যায়ের বসত বাড়ির লাগোয়া একটা জায়গায় তিনি প্রকাশের জন্য একটা ছোট বাড়ি করে দিলেন। বললেন, তুই তোর ঘর সংসার ওইখানে পাত, আমার ঘরে আর কতদিন থাকবি? কিন্তু ঘর সংসার পাতব বললেই পাতা যায় না, তার জন্য রেস্ত লাগে। প্রকাশ রায় সেই জিনিসটারই বড় অভাব ছিল বরাবর। এমন সময় প্রীতির বিয়ে হলো নবাবগঞ্জে। প্রকাশ বউ ছেলে মেয়ে ছেড়ে সেই যে দিদির কাছে গিয়ে রইল, সেখান থেকে আর এলো না। দিদিও ছাড়লে না তাকে, বললে, আর কিছুদিন থেকে যা তুই, তারপর একদিন গেলেই হবে, তোর তো সেখানে কোনো রাজকার্য নেই। তখন থেকে প্রকাশ দিদির ফাই ফরমাস খাটে, আর সেই ফাই ফরমাসের সুবাদে একবার রেলবাজার, একবার রানাঘাট, আর একবার কলকাতা করে বেড়ায়। কাজ কি দিদির কম? এতগুলো জায়গার মধ্যে কলকাতার ওপরেই ছিল প্রকাশ রায়ের বেশি টান। যে কাজটা রেলবাজারেই সমাধা হয়ে যায়, তার জন্য প্রকাশ রায়ের কলকাতায় না গেলে চলে না। এই কলকাতায় কত রূপই না দেখেছে প্রকাশ। দিনের কলকাতা, সন্ধ্যের কলকাতা, রাত্রের কলকাতা ছাড়াও ঝগড়ার কলকাতা, মারামারির কলকাতা, ফুর্তির কলকাতা, টাকার কলকাতা, আর সঙ্গে সঙ্গে প্রমোদের কলকাতা, বস্তির কলকাতা, অভাবের কলকাতা, দারিদ্রের কলকাতা, সমস্তই সে দেখেছে। তাই কলকাতা দেখতে আর বাকি নেই তার কিছু। তবু ফুরসত পেলেই প্রকাশ রায় কলকাতায় চলে আসে। দু তিন দিন এখানে কাটায়, তারপর আবার টাকার খ্যাঁচ পড়লেই নবাবগঞ্জে ফিরে যায়। এবার প্রকাশ রায় এসেছিল একটা গভীর উদ্দেশ্য নিয়ে। মাসি বলেছিল, বড়বাবুকে বলে যা করবার আমি করে দেব, তোমায় কিছু ভাবতে হবে না বাবা, সে দায় আমার উপর তুমি ছেড়ে দাও। প্রথম দুদিন গায়ের ঘাম মারতেই কেটে গেল প্রকাশ রায়ের। কেবল পেট ভরে দুবেলা পরোটা মাংস খেতে লাগলো, আর নেশার ঘরে পড়ে পড়ে ঘুমোতে লাগলো। একদিন জিজ্ঞেস করলে, কই মাসি, কিছু হলো? মাসি বললে, অত তাড়া কিসে, এ কি তাড়াহুড়োর কাজ যে হুড বলতে করে দেব? বাতাসিকে বলেছি, বাতাসি আবার ফুরসত মতো বড়বাবুকে বলবে। প্রকাশ বললে, এ কথা বলতে ফুরসতের আবার কি দরকার, এ বলতে তো এক মিনিটও লাগে না। মাসি বললে, কি যে বলো তুমি, তা ঠিক নেই, যে কাজের যা নিয়ম, বড়বাবুর মেজাজ কি সবদিন সমান থাকে? মেজাজ বুঝে তো কথা বলতে হবে। বড়বাবুর মাথায় হাজারটা ঝঞ্ঝাট, সেসব ঝঞ্ঝাট ভুলতে বাতাসির বাড়িতে আসে। এখানেও যদি ঝঞ্ঝাটের কথা ওঠে তো মানুষের মেজাজ তিরিক্ষি হয়ে যাবে না? তাহলে মাঘ ছেলে মেয়ে নিয়ে সংসার কি দোষ করল? প্রকাশ রায় বললে, তা বটে। মাসি বললে, বড়বাবুর কথা না হয় ছেড়েই দিলুম, এই তোমার কথাই ধরো না বাবা, তোমারও তো বাড়িতে মাঘ ছেলে মেয়ে আছে, তবু তুমি মাসির বাড়িতে কেন আসো বলো? ঝামেলা ঝঞ্ঝাট ভোলবার জন্যই তো, নইলে মিছিমিছি টাকা নষ্ট করতে কে চায় বলো? কিছু ফায়দা পাও বলেই তো মাসির বাড়িতে আসো। তোমাদের মতো ভালো মানুষের ছেলেদের পায়ের ধুলো পরে বলেই তো আমার মেয়েরা দুটো পেটে খেতে পায়, নইলে তোমাদের বাড়িতে কি পরোটা মাংসের অভাব, না তোমাদের বাড়িতে খাওয়া জোটে না? তা তো নয়। মাসি মিষ্টি কথা বলতে যেমন, আবার পকেট কাটতেও তেমনি। প্রকাশ বললে, ঠিক আছে, তুমি যা ভালো বোঝো মাসি তাই করো, আমি শুয়ে রইলুম। কিন্তু সত্যি সত্যি শুয়ে প্রকাশ থাকে না, খেয়ে উঠেই বেরিয়ে পড়ে ঘুরতে। ঘুরতে ঘুরতে কাহা কাহা চলে যায় তার ঠিক নেই। বড় বাজারের দুধওয়ালা ধর্মশালা থেকে শুরু করে দক্ষিণেশ্বরের কালীবাড়ি পর্যন্ত কোথাও ঘুরতে বাকি থাকে না তার। ভালো করে নজর দিয়ে দেখে সকলকে, সকলের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলোয়। যাবে আর সে কোথায়? এই শহরেই কোথাও কোনো কোণে সদা আছে নিশ্চয়ই। যেখানে যে আস্তানাতেই থাকুক, রাস্তায় কি একেবারের জন্য বেরোবে না? তারপর আছে কলকাতার বাজারগুলো, যে যেখানে থাকুক বাজারে একবার আসতেই হবে।
সদা কি আর বাজার করতে আসবে? তা নয়, তবু অনেকগুলো লোককে একসঙ্গে বাজারেই পাওয়া যায়। সন্ধেবেলা আর বেরোতে পারে না প্রকাশ, তখন ব্ল্যাক আউট, তখন অন্ধকার। অন্ধকারের মধ্যে মিলিটারির লরির ধাক্কা লাগলেই সঙ্গে সঙ্গে খতম, তখন এই মাসির বাড়ি ভালো। তখন এ পাড়াটা আবার জমজমাট, আগে যেমন ফাঁকা ছিল এখন তেমনি জমে ওঠে। কোনো কোনো বাড়িতে আবার গান বাজনার ঠাট। পৃথিবীর অন্য প্রান্তে যখন ট্যাঙ্ক বারুদ বোমার ঘায় কোটি কোটি লোকের জীবনান্ত অবস্থা, তখন এ প্রান্তে যৌবন নিয়ে ছেঁড়াছেড়ি কাণ্ড চলে। কিন্তু সেদিন একটা অঘটন ঘটে গেল। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে ঘোরাঘুরি করছিল প্রকাশ রায়। বিকেল হব হব, মিলিটারি স্পেশাল এসেছে, খুব ভিড় চারদিকে। প্রকাশ সকলের মুখের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। সদা যদি মিলিটারিতে নাম লিখিয়ে থাকে, সদার পক্ষে কিছুই বিচিত্র নয়। হটো হটো, হট যাও! কোথা থেকে মানুষের একটা ঢেউ এসে প্রকাশকে একেবারে অনেক দূরে ভাসিয়ে নিয়ে গেল। যখন চমক ভাঙল, দেখলে কে একজন হোমরা চোমরা মানুষ যাচ্ছে, তার জন্যেই এত সতর্কতা। যুদ্ধের সময় মানুষকে আর মানুষ বলেও মনে করে না কেউ, যেন সবাই গরু ভেড়ার সামিল। হঠাৎ পায়ে কি একটা ঠেকতেই প্রকাশ চেয়ে দেখলে, মানি ব্যাগের মতন ঠিক জিনিসটা কুড়িয়ে তুলে নিতেই চারিদিকে চেয়ে দেখলে, কেউ ফেলেনি তো? তারপর সেটা পকেটে পুরে একেবারে সোজা প্ল্যাটফর্মের বাইরে। কিন্তু সেখানে গিয়েও স্বস্তি পেলে না। ভেতরে কি আছে কে জানে। সেখান থেকে একেবারে মাসির বাড়িতে চলে এসেছে। সেখানে নিজের ঘরখানাতে ঢুকেই দেখলে একটা মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। বললে, তুই এখন যা বাপু এখান থেকে, আমার কাজ আছে। মেয়েটা চলে যেতেই প্রকাশ দরজা বন্ধ করে দিলে, একেবারে খিল বন্ধ, শালিদের কাউকে বিশ্বাস নেই। মানি ব্যাগটা খুলতেই হাত কাঁপতে লাগলো ঠকঠক করে। হে মা কালী, হে মা জগদম্বা, তোমাকে আমি জোড়া পাঁঠা বলি দিয়ে পুজো দেব মা, ভেতরে যেন টাকা থাকে মা। হঠাৎ বাইরে থেকে মাসির গলা শোনা গেল, ওগো ছেলে, ও ভালো মানুষের ছেলে, বলি ভর সন্ধ্যেবেলায় দরজা খিল দিলে কেন গা, আমার মেয়ে আছে নাকি ঘরে? ব্যাগটার মধ্যে কিচ্ছু নেই, একেবারে ফাঁকা ব্যাগ। প্রকাশ রায়ের কপালটাই ফুটো, যেমন তার ফুটো কপাল তেমনি ফুটো ব্যাগ। প্রকাশ রায় তাড়াতাড়ি দরজা খুলে দিলে। মাসি বললে, ও মা তাই বলি, আমি ভাবলুম কাকে ঘরে ঢুকিয়ে তুমি বুঝি খিল দিয়েছ। খবর আছে, আমি বাতাসির বাড়ি গিয়েছিলুম। তাই নাকি, তা কি খবর, বড়বাবু রাজি হয়েছে? মাসি বললে, তা তো হয়েছে, কিন্তু বড়বাবু বলেছে তোমার ভাগ্নের ছবি চাই, ছবি না হলে খুঁজে বার করবে কি করে? প্রকাশ বললে, ছবি তো নেই আমার কাছে, কিন্তু চেহারা বলে দিতে পারি। লম্বা গড়ন, ফর্সা গায়ের রং, টিকলো নাক, চুলগুলো সবসময় উস্কোখুস্কো থাকে, বেশ ভাবুক ভাবুক চেহারা। মাসি সব শুনল, বললে, ওসব বললে তো চিনতে পারবে না, একটা ছবি হলে তাড়াতাড়ি ধরা যাবে, নইলে পুলিশের লোক, বুঝতেই পারছো তো, গা করবে না মোটে। তারপর একটু থেমে বললে, আর টাকা, টাকার কথাটাও বলি, মোটা টাকা লাগবে কিন্তু। প্রকাশ বললে, আমি তো বলেইছি টাকা দেব, তা কত টাকা লাগবে মোট? মাসি বললে, আগাম দিতে হবে কিছু, তারপর বাকিটা তোমার ভাগ্নেকে পাওয়া গেলে তখন দিলেই চলবে। প্রকাশ বললে, 100 টাকা এখন দিতে পারি আগাম, তাতে চলবে? 100 টাকা মাত্র? মাসির প্রথমে অনিচ্ছে ছিল, তারপর বললে, তা দাও, এখন 100 টাকাই দাও, বাকি 900 কিন্তু হাতে হাতে শোধ করতে হবে। 900? প্রকাশ রায় টাকার অঙ্কটা শুনে যেন চমকে উঠল। বললে, মোট 1000? যুদ্ধের বাজার বলে দাম বাড়ল নাকি, একটু কম সম হয় না? মাসি বললে, তুমি যে কি বলো বাবা, তা ঠিক নেই, জিনিসপত্রের দাম চারদিকে কিরকম আগুন হয়েছে তুমি দেখতে পাচ্ছ না? আগে আমার এই বাড়িতেই 4 আনা 8 আনা লোক বসিয়েছি, এখন পারি? প্রকাশ বললে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, গরজ যখন আমার তখন আর টানা হ্যাঁচড়া করব না, যা চাইছো তাই দেব, আমার কাজ উদ্ধার হলেই হলো। মাসি বললে, আর টাকাটা বড়বাবু তো নিজে নেবে না, বড়বাবু তেমন লোকই নয়, অমন মানুষ হয় না, তা জানো,
নেহাত ভালোবাসার মেয়ে মানুষ আবদার ধরেছে, তাই রাজি হয়েছে। কিন্তু দলের লোকেরা তো আর ধম্ম করতে পুলিশের চাকরিতে ঢোকেনি, তারা তো নেবে টাকাটা তাদের জন্যে। প্রকাশ রায় বললে, ঠিক আছে, এখন তো 100 টাকা রইল তোমার কাছে, ওটা তুমি বাতাসিকে দিয়ে দিও, আমি আগে আমার ভাগ্নের ফটোটা নিয়ে আসি। মাসি ততক্ষণে 100 টাকার নোটটা কপালে ঠেকিয়ে আঁচলে বেঁধে ফেলেছে, তখন তার কাজ হয়ে গেছে, আর দেরি না করে বাইরে চলে গেল। ভেতর থেকে প্রকাশ বললে, তাহলে কালকে সকালে ট্রেনেই আমি চলে যাচ্ছি মাসি, আমার হিসেবটা বুঝিয়ে দিও। আজ এ পর্যন্তই। উপন্যাসের 80th পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।